শরীরে বাসা বেঁধেছে মারণ ব্যাধি ক্যান্সার, তা বলে জীবনযুদ্ধে হার মানতে চায় না ছাত্রী সামিনা খাতুন। তার এখন একটাই লক্ষ্য, মারণ ব্যাধির জ্বালা যন্ত্রণা সব সহ্য করে নিয়েও পড়াশোনা চালিয়ে গিয়ে সাফল্যের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। মনের জেদকে সম্বল করি কিশোরী সামিনা সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে। শুধুমাত্র লেখাপড়া শেখার জন্য এক ক্যান্সার আক্রান্ত ছাত্রীর এমন কঠিন লড়াইয়ে ব্রতী হওয়া কার্যতই নজিরবিহীন বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষানুরাগীরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম রামনাথপুর, এই গ্রামের শেখপাড়ার এক দরিদ্র পরিবারের মেয়ে সামিনা খাতুন। ছোট্ট দুকুটুরি ঘরে পরিবারের সকলের বসবাস। সামিনার বাবা শেখ আলম খেতমজুরির কাজ করেন, মা নূরজাহান বেগম সাধারণ গৃহবধূ। সামিনার দিদি আসলিমা বিবাহিতা। ছোট বয়স থেকেই লেখাপড়া শেখার বিষয়ে সামিনার আগ্রহ তৈরি হয়। তার বাবা তাকে নিয়ে গিয়ে ভর্তি করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করে সামিনা ভর্তি হয় স্থানীয় বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে। একের পর এক ক্লাসের পরীক্ষায় পাশ করে সামিনা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক থাকলেও সামিনার জীবনে ছন্দপতন ঘটে যায় এরপরই। অষ্টম শ্রেণীতে পাঠরতকালেই ছাত্রী সামিনার শারীরিক অসুস্থতা শুরু হয়। তার বাবা মা তাকে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পরিবারের সকলে তখন মনে করেছিলেন জামালপুর হাসপাতালের ডাক্তারবাবুদের চিকিৎসাতেই সামিনা সুস্থ হয়ে উঠবে, কিন্তু তা হয়নি। বিভিন্ন ডাক্তারি পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে সামিনার শরীরে বাসা বেঁধেছে মারণ ব্যাধি ক্যান্সার। তারপর থেকে টানা 2 বছর ধরে তার ক্যান্সার রোগের চিকিৎসা চলছে। এখন নিয়ম করে সামিনাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি নিতে যেতে হয়। এর জন্য মাথার চুল সব উঠে যাওয়ায় সামিনা প্রথমে একটু মুষড়ে পড়েছিল ঠিকই, তবে এখন তা নিয়ে সামিনা আর মাথা ঘামাতে চায় না। তার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, এখন সে সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শুধুই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। রেতলা হাই স্কুলে। যে কোন ক্লাসে পড়ো এখন? আমি মাধ্যমিক দেবো। 2 বছর আগে থেকে কি হয়? বললো যে এটা ক্যান্সার ধরা পড়েছে। হ্যাঁ, ওই সেই থেকে ট্রিটমেন্ট চলছে। এখন আমি সুস্থই আছি। আমার 6টা কেমো কমপ্লিট হয়েছে, 9টা রে হয়েছে। কেমো এখন বলেছে দেবো না, এটা এখনো 10টা হবে। আমি মাধ্যমিক পাস করতে চাই, যাই শরীরের কষ্ট থাকুক। হাই স্কুলে যাচ্ছিলাম, এটাই চাইছি যে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিই এবং শরীর সুস্থ হয়ে উঠি খুব তাড়াতাড়ি যেন। সামিনার বাবা শেখ আলম, তিনি খেতমজুরির কাজ করেন, তা দিয়ে যা রোজগার হয় কোনো রকমে সংসার চলে। কিন্তু এত বড় চিকিৎসার খরচ কিভাবে বইবেন তা বুঝে উঠতে পারছেন না। স্বাভাবিকভাবেই তিনি সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন। কতদিন হলো ধরা পড়ে? 2 বছর দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে। কোথায় করাচ্ছেন? বর্ধমান প্রথম বড় হাসপাতালে দেখানো যাবে, জামালপুরে। সেখান থেকে কোথায় গেলেন? ওখান থেকে যে বর্ধমান দিকে দিলেন, বর্ধমান হাসপাতাল। আচ্ছা, এখন মোটামুটি হাসপাতালে দেখানো হচ্ছে। এখন মোটামুটি ও বলছে ভালো, আমরা বলছি ভালো। এখন ভালো দিক যাচ্ছে শরীরটা। আমার মেয়ে সবসময় ভালো থাকলে আমাদের মাধ্যমিক পাস করুক, ভালো থাকুক আরও আমাদের ভালো। মেয়ে মাধ্যমিক পাস করলে আমাদের খুশি, আমরা মাঠে খাই। আমি পয়সার জন্য বাইরে কোথায় নিয়ে যেতে পারিনি। আর এখানে হসপিটালে চিকিৎসা করছি। কোথায়? বর্ধমান হসপিটালে। মেয়ে সব যে আমাকে বাইরে থেকে একবার চেকআপ করে আনলে হতো, আমরা পয়সার জন্য যেতে পারিনি। আমরা বোম্বাই ক্যান্সার হসপিটালে চেকআপ করতে যাই। যদি করে যদি আমাদের পাশে থাকে, যদি কিছু সাহায্য করে তাহলে আমরা যেতে পারি। বিদ্যালয়ের শিক্ষকরাও চান সামিনা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হোক সসম্মানে। বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায় জানিয়েছেন, সামিনা খাতুন আমাদের বিদ্যালয়ে এবছরের মাধ্যমিকের পরীক্ষার্থী। 2 বছর আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে, ধারাবাহিকভাবে চিকিৎসা চলছে। বিদ্যালয়ের তরফ থেকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সামিনা খাতুন আমাদের বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। ওর বাড়ি হচ্ছে রামনাথপুর শেখপাড়া। ও ক্যান্সার আক্রান্ত, অনেক বেশ কিছুদিন আগেই ধরা পড়েছে এবং ও ধারাবাহিকভাবে চিকিৎসাও হচ্ছে। বিদ্যালয়ের তরফ থেকে, শিক্ষক শিক্ষিকার তরফ থেকে যে সাহায্য করা দরকার ছিল সেটাও হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে অনুদান তুলেও আমরা দিয়েছি। ও এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকেই ওর মাও এসেছিলেন আমাদের কাছে। ও যাতে মাধ্যমিকটা ভালোভাবে সসম্মানে উত্তীর্ণ হতে পারে তার জন্য বিদ্যালয়ের তরফে সমস্ত রকম সহযোগিতা ওর জন্য থাকছে এবং ও যাতে জীবন যুদ্ধেও সফল হতে পারে সেটার জন্যও আমাদের তরফে সহযোগিতা শুভকামনা থাকছে।
জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার তিনিও ছাত্রী সামিনার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তার যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক। বিষয়টা শুনলাম, একজন ক্যান্সার রোগ নিয়ে মাধ্যমিকে অ্যাপিয়ার করছে, ও পড়াশুনো করে যাচ্ছে, ওর নিজের চ্যালেঞ্জ ও নিজেই নিয়েছে। এটাই একটা অভূতপূর্ব ঘটনা যে ওর মানসিকতা, ওর মানসিক শক্তি খুব খুব ভালো লাগছে আর কি আমাদের। আর আমরা যেটা ঠিক করেছি যে ওর যখন মাধ্যমিক পরীক্ষা হবে ও আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে সাহায্য ও চাইবে সেটা আমরা যতটা পারবো আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওকে করব, যাতে আগামী দিনে ওর যাতে আরও সাফল্য কামনা করি এবং আশা করি যে ও ভবিষ্যতে খুব বড় হোক। সামিনার এই যুদ্ধ জয়ের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক। ওনার মায়ের মুখ থেকে শুনে আমরা যেটুকু জানতে পারলাম যে গলাতে নাকি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ওই নাবালিকা, এবং তার ট্রিটমেন্টের জন্য আমরা ইনিশিয়াল স্টেপে আমরা আমাদের পার থেকে যা যা হেল্প করার আমরা করেছি এবং ওনাকে অ্যাসিওরও করেছি যে ওর মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে হেল্প লাগবে সেটা আমরা সর্বতোভাবে সাহায্য করব, এবং এটুকুও অ্যাসিওর করেছি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও উনি ওনার মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চান বেটার ট্রিটমেন্টের জন্য, সেটাও আমাদের পার থেকে যা যা সাহায্য করার আমরা সর্বতোভাবে করবো।